हेलो एवरीवन, वेलकम टू स्मार्ट स्टडी स्टूडियो। तो आमरा आजकेर ए भिडियोते आलोचना करब आजकेर बाछाई करा कारेंट अफेयार्सर प्रश्न जेगुलि तोमादेर विभिन्न प्रतियोगितामूलक परीक्षा प्रस्तुतिते खूब हेल्पफुल हबे एबं तोमरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबे एबं भालो लागले अवश्यई कष्ट करे लाइक करे दिओ। ओके, तो आजकेर भिडियोटी शुरू करछि। प्रथम प्रश्न देखो, नैशनल स्टैटिक्स डे कब पालन करा है? नैशनल स्टैटिक्स डे पालन करा है 29 जून। ये 29 जून क्यों पालन करा है? ना भारत जे स्टैटिस्टिक्स अर्थात संख्यातत्त्वेर जनक फादर अफ इंडियन स्टैटिक्स बला है जाके पीसी महलानबिश अर्थात प्रशांत चंद्र महलानबिश उनार जन्मदिवस अर्थात बार्थडे 29 जून। तो ये 29 जून उनार ये जन्मदिवसे श्रद्धा जानिए वना के श्रद्धा जानिए ये 29 जून पालन करा है स्टैटिक्स डे, इंडियन स्टैटिक्स डे अर्थात संख्या दिवस। कब थेके पालन करा होच्छे? ये पालन करा होच्छे 2006 साल थेके ये दिवस पालन करा है। ओके, एवं पीसी अर्थात प्रशांत चंद्र महलानबिश 1968 साले भारतेर द्वितीय सर्वोच्च सम्मान पद्म विभूषण पुरस्कार पेয়েছিলেন। ओके, পরের প্রশ্ন, সম্প্রতি ভারত সরকার কটি চাইনিজ অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করলো? প্রায় প্রত্যেকই আমরা সবাই জানি, তবু আরেকবার এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এর সঠিক উত্তর হচ্ছে 59টি। কারণ কি, এই যে 59টি অ্যাপস, এই 59টি অ্যাপস সুপ্রিম কোর্ট থেকে বা ভারত সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এই অ্যাপসের বিরুদ্ধে যে গোপনে তথ্য চুরির অভিযোগ আনা হয়েছে বা তথ্য চুরি হতে পারে এরকম কিন্তু হতে পারে এই অ্যাপসগুলির মাধ্যমে, চাইনিজ এই অ্যাপসগুলির মাধ্যমে। তো এগুলি নিষিদ্ধ করা হয়েছে বা ব্যান করা হয়েছে ভারত থেকে। এর মধ্যে জনপ্রিয় অ্যাপস টিকটক, শেয়ারইট এগুলো আছে। যেমন তোমরা দেখে নাও, টিকটক, শেয়ারইট, এই যে লিস্ট আছে, ডিউ স্ক্রিন রেকর্ডার, কাম স্ক্যানার, ভিগো ভিডিও, এই সমস্ত অ্যাপস আছে কিন্তু এই 59টি অ্যাপসের মধ্যে। ওকে, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ লিস্টটি। পরের প্রশ্ন, সম্প্রতি উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল কোন রাজ্যের অতিরিক্ত দায়িত্ব পেলেন? এর সঠিক উত্তর হচ্ছে এমপি অর্থাৎ মধ্যপ্রদেশের। কারণ কি, মধ্যপ্রদেশের গভর্নর বা রাজ্যপাল লালজি ট্যান্ডন বর্তমানে অসুস্থ আছেন, তো ওনার পরিবর্তে আনন্দিবেন প্যাটেল অতিরিক্ত এডিশনাল চার্জ বা অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন। কারণ এরকম সিস্টেম যে কোনো রাজ্যের বা কোনো পড়োশী রাজ্যের বা কোনো প্রতিবেশী রাজ্যের যদি কোনো গভর্নর কোনো কারণে অনুপস্থিত থাকেন, তো পার্শ্ববর্তী যে রাজ্য আছে ওই রাজ্যের রাজ্যপাল দায়িত্ব নিতে পারেন। তো উত্তরপ্রদেশের রাজ্যপাল বর্তমান আনন্দিবেন প্যাটেল মধ্যপ্রদেশের দায়িত্ব নিয়েছেন, কারণ লালজি ট্যান্ডন মধ্যপ্রদেশের গভর্নর বা রাজ্যপাল লালজি ট্যান্ডন বর্তমানে অসুস্থ আছেন এই জন্য। ওকে, তো বর্তমানে উত্তরপ্রদেশের রাজ্যপাল কিন্তু আনন্দিবেন প্যাটেল। ওকে, পরের প্রশ্ন, সম্প্রতি আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে হলেন? এর সঠিক উত্তর হচ্ছে মাইকেল মার্টিন। ড্রোনের দ্বারা পঙ্গপাল অর্থাৎ লকটাস আক্রমণের প্রতিরোধ সক্ষম প্রথম দেশ হচ্ছে ভারত। আমরা জানি প্রত্যেকেই প্রায় যে সম্প্রতি পঙ্গপালের আক্রমণ ঘটেছে উত্তরপ্রদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যে, এবং এটি কিন্তু পাকিস্তান থেকে ভারতে এসেছিল এবং ভারতে আক্রমণ করেছে পঙ্গপাল। এবং পঙ্গপাল কয়েক কোটি, মানে যেখানে যায় সেখানে কয়েক কোটি পঙ্গপাল থাকে, এবং যেখানে এই পঙ্গপাল আক্রমণ করে তখন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে শস্যের ক্ষয়ক্ষতি হয়। তো এটি ড্রোন দ্বারা, ভারতের কৃষি মন্ত্রক ড্রোন দ্বারা এই পঙ্গপাল কি প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ড্রোনের মাধ্যমে। ঠিক আছে, তো নেক্সট, কোন ভারতীয় আম্পায়ারকে সম্প্রতি আইসিসি এলিট ফাইনালে অন্তর্ভুক্ত করা হলো? নিতিন মেনন। আর আইসিসি অর্থাৎ কি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো এর চেয়ারম্যান কে আছেন বর্তমানে? শশাঙ্ক মনোহর। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ডুবাই অবস্থিত আইসিসির হেডকোয়ার্টার। ওকে, পরের প্রশ্ন, সম্প্রতি IMF কোন দেশকে 356.5 অর্থাৎ 356.5 মিলিয়ন USD অর্থ সাহায্য ঘোষণা করলো?
এটি সঠিক উত্তর বাংলাদেশ। আইএমএফ অর্থাৎ কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো এর বর্তমান প্রধান আছেন বা হেড আছেন কে? ক্রিস্টানিলা জর্জিভা। এবং বর্তমানে আইএমএফ এর চিফ ইকোনমিক্সটা আছেন ভারতীয় গীতা গোপীনাথ, ঠিক আছে। আইএমএফ এর বর্তমানের চিফ ইকোনমিক্স নিযুক্ত আছেন এবং বর্তমান হেড কে আছেন? ক্রিস্টানিলা জর্জিভা। এবং আইএমএফ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে। সম্প্রতি এফএটিএফ অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স কোন দেশকে গ্রে লিস্টে অন্তর্ভুক্ত করলো? এর সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। গ্রে লিস্ট অর্থাৎ কি? গ্রে লিস্ট এমন একটি লিস্ট, এই তালিকায় যদি কোনো দেশ অন্তর্ভুক্ত হয় তাহলে কি মানে গ্রে লিস্ট হচ্ছে মানে সন্ত্রাসবাদ মানে সন্ত্রাসী কার্যকলাপ যে দেশে আছে, অর্থাৎ যে দেশ সন্ত্রাসবাদ কার্যকলাপে বন্ধ করতে সচেষ্ট, অর্থাৎ প্রয়াস বন্ধ করতে সচেষ্ট কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি দমন করতে পারেনি, সন্ত্রাস যে জঙ্গি দমন সেটি করতে পারেনি কিন্তু তারা চেষ্টা করছে জঙ্গি দমনে। এরকম হচ্ছে লিস্ট, হচ্ছে গ্রে লিস্ট। এফএটিএফ দুটো ধরনের লিস্ট তৈরি করে, একটা হচ্ছে গ্রে লিস্ট, একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট। ব্ল্যাক লিস্টটা হচ্ছে যে দেশে সন্ত্রাসবাদ অর্থাৎ জঙ্গি কার্যকলাপ অত উৎসাহ দেওয়া হয় সেদেশ হচ্ছে ব্ল্যাক লিস্টে থাকে। আর এই গ্রে লিস্টে অন্তর্ভুক্ত মানে কি কী সমস্যাটা হয় বা কী অসুবিধা হয়? অসুবিধা হয় যে আন্তর্জাতিক ক্ষেত্রে বা বিভিন্ন দেশের কাছে যে এই যে দেশ অন্তর্ভুক্ত হয় গ্রে লিস্টতে সেই দেশের ভাবমূর্তি অর্থাৎ খারাপ হয়, অর্থাৎ কমে যায়। ভাবমূর্তিটা কী হয়? খারাপ হয়। কারণ কি? এই গ্রে লিস্টে অন্তর্ভুক্ত হওয়ার পরে বিভিন্ন দেশের যে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন কোম্পানিরা তাদের লগ্নি করতে উৎসাহ হারায়, এই ধরনের বিভিন্ন সমস্যা ফেস করে বা বিভিন্ন পর্যটকরা এই সমস্ত দেশে যেতে আর কি উৎসাহ হারায়, এরকমই কিছু সমস্যা হয়। ওকে, তো এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং অবশ্যই যারা নতুন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আরও নতুন নতুন আরও ভিডিও প্রতিদিনের ভিডিও নিয়ে আসতে অবশ্যই সুবিধা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।